সত্য এটাই, নবীর সাফাত ছাড়া পার হওয়া যাবে না। নবীজিকে যদি পক্ষে না নিতে পারি জীবন কেটা যাবে, বটে কেটা যাবে জীবন, কিন্তু জীবন দামি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো দুরুদ পড়তে চাই না, ঠিক না? চান দুরুদ পড়তে? রাগ হয়ে যাবেন, জিজ্ঞেস করব, আজকে কি বার? রবিবার, ঠিক না? শুক্রবার গেছে কবে? এইখানে কয়জন পাওয়া যাবে শুক্রবারে 100 বার দুরুদ পড়ছে? 100 বার শুক্রবারে দুরুদ পড়ছি আল্লাহ রসুলের উপরে কয়জন পাওয়া যাবে? অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়বে, শুক্রবারটা পুরা দিয়া দিবে আমাকে দুরুদ পড়ার জন্য। আপনি বলবেন ওনাকে লাভবান করে আমার লাভ কি, ঠিক না? দুরুদ পড়লে তো নবী লাভবান হবে, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? এটাই তো ধারণা, নবীর কোনো লাভ হবে না। আপনি দুরুদ পড়া কতটুকু উঠাবেন? প্রতি শুক্রবারে আপনাদের খতিব সাহেবরা একটা কোরআনের আয়াত পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দ্বিতীয় খুতবায় সবাই পড়ে, ঠিক না? পড়েন না আপনারা? এই আয়াতে আমার প্রশ্ন আছে তিনটা, আল্লাহকে আমি প্রশ্ন করতে চাই। আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, একদিন তো আমরা মরা যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আমরা মারা যাব না? যাব না। আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, বেউকুফ তুই দেখিস নাই, তোদের আগে আমি নিয়ে আসছি আল মালাইকা, ফেরেশতা পড়তে থাকবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে একদিন, আমরা তো কিতাবে পাই মালাকুল মৌত মরবে, তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো জাহেল তো আর কেউ কাউকে দেখি নাই, তুই দেখোস না? ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, হাইলা ইয়ামুত, চিরঞ্জীব আমি বন্ধুর উপরে দুরুদ পড়তে থাকবো, কোনোদিন দুরুদ বন্ধ হইতে দিব না। আপনি পড়লেই কি আর না পড়লেই কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে দুরুদ পড়লে নবীর ফায়দা হবে, এটা কে বলছে আপনাকে? নবীর ফায়দার আল্লাহ তো বলতেছে, বন্ধুর উপরে দুরুদ পড়তেছি, পড়তে থাকবো, বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে দিব না, কখনো আমি দুরুদ বন্ধ হইতে দিব না। আপনি পড়লেই কি আর না পড়লেই কি? ওরাফানা লাকা যিকরা, যার জিকির আল্লাহ নিজে করেন, যার শান আল্লাহ বয়ান করেন, আপনার দুরুদ পুরা কি শান বয়ান করবেন? যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন, সেমিনার, বন্ধুর শানের জন্য আল্লাহ সেমিনার করছেন, সম্মেলন করছেন, সম্মেলন। জানি না মধুখালীর ওলামারা আমার সাথে একমত হবে কি হবে না, আল্লাহ সম্মেলন করছেন, লম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যখন নবীদের থেকে প্রতিশ্রুতি নিছেন সম্মিলন করার মাধ্যমে, সমস্ত নবী রসুলদেরকে জমা করা আল্লাহ সম্মিলন করছেন, বক্তা আল্লাহ ছিলেন, শান মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছিল। আল্লাহ প্রতিশ্রুতি নিছে, লম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন তোমাদেরকে কিতাব নবুয়ত দিব, রেসালত দিব, তারপরে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ইমান আনবে কি আনবে না বলো, একে সাহায্য করবে কি করবে না বলো, প্রতিশ্রুতির জন্য আল্লাহ সম্মেলন করছেন ওই রসুল। আমরা তো দুরুদ পড়তে চাই না, নবীর নাম শুনি কিন্তু দুরুদ পড়তে চাই না, অথচ আল্লাহর রহমতের আখান কি, ঠিক না? আল্লাহর রহমত চান? চান? কে কে চান দেখি? সত্য তো? জানেন রহমত কেমনে আনতে হয়? চাই তো বটে, মসজিদে ঢুকলে রহমত চাই, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি, হায় আল্লাহ রহমতের দরজা খুলে দেন। আচ্ছা, খুলে দিল, আপনি নিবেন কার মাধ্যমে? কোন মাধ্যমে নিবেন রহমত? তা আল্লাহ শিখায় দিছে, আমার বন্ধুর উপরে একবার দুরুদ পড়বে,
আমি 10 বার তোমার উপরে রহমত পাঠাবো, নাজিল করব। 100 বার পড়বে 1000 বার, 1000 বার পড়বে 10000 বার। খালিদ কাপড় চোপড় এটাই এক্সপোর্ট করেন, রহমত নিতে থাকেন না, একদিন আসবে আপনি রহমত এক্সপোর্ট করবেন, দুনিয়া বলবে আমাদেরকে কিছু রহমত দাও। তো যেটা বলতেছিলাম, আমরা সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। কুদরতি হাত একবার লাগছে, অস্তিত্ব লগ্নে দুইবার বেশি লাগছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। একবার বাছাই পড়বে, আপনাকে আমাকে আল্লাহ বাছাই করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করছেন। কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম, আল্লাহ বলে তোমাদেরকে আমি বাছাই করছি কুদরতি হাত দিয়া। এটা হলো দ্বিতীয়বার লাগছে আমাদের উপরে কুদরতি হাত। তৃতীয়বার আমাদের উপরে কুদরতি হাত লাগছেন, লেবেল পড়বে, আল্লাহ আমাদের গায়ে লেবেল লাগায় দিয়েছেন, লেবেল কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। তৃতীয়বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে। তো যেইখান থেকে কথা শুরু, আমরা সৃষ্টি সেরা বটে, মানুষ সৃষ্টি সেরা, সর্বদিকে সেরা, এরকম কোনো দিক নাই, আর উম্মত হিসাবে আমরা আরো সেরা। দুইবার হাত লাগছেন উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি আপনাদেরকে, হয়তো ভালো লাগতেছে না আপনারা, আমি জানি, বুঝতেছি আমার কথা ভালো লাগতেছে না, কিন্তু আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, একটু পিছের থেকে আমি নিয়ে যাইতেছি। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহর ভালোবাসাটা আমাদের জন্য অনেক বেশি, এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন। আপনি অভিযোগ করতে পারেন কাউকে 900, কাউকে 950, কাউকে 1000, আমাদেরকে 60-70 বছর শুধু, এটা কোনো ইনসাফ হলো? আল্লাহ বলে তোমাদেরকে উম্মত হওয়ার কারণে আমি ভালোবাসি, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাইতেছি না, বয়স বেশি দিলে খাটতে বেশি হবে, এই জন্য তোমাদেরকে বেশি বয়স দিতে চাইতেছি না, তোমাদেরকে 60-70 বছর দিছি যাতে তোমরা অল্প খাইটা চলে আসো, পরিশ্রম বেশি করতে না হয়, এই জন্য আমাদের বয়স কম। 60-70 দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছেন, তারপর আল্লাহ আবার কমায় দিতেছেন, বলতেছে প্রথম 15 বছর তোমাদের মাফ, যতক্ষণ পর্যন্ত বালেক না হবে কলম উঠানো থাকবে, কিচ্ছু লেখা হবে না বিরুদ্ধে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুক, যতক্ষণ পর্যন্ত বালেক না হবে কিচ্ছু লেখা হবে না, তারপরে যা রয়ে গেল আবার কমায় দিছেন, যতক্ষণ ঘুমন্ত থাকব কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, না এম হাত্তা ইয়াস্তাইকিম, রুফিয়াল কালাম আন সালাত সবই হাত্তা ইয়াবলুক, না এম হাত্তা ইয়াস্তাইকিম, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম তার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। ভালোবাসার বিকাশ, উম্মত হইতে পারায় ভালোবাসার বিকাশ, আল্লাহ ভালোবাসা দেখাইতেছেন, বয়স কমায় দিছেন আমাদের, পরিশ্রম কমায় দিছেন, শুধু পরিশ্রম কমান নাই, আমাদের থেকে আল্লাহ চক্ষুও উঠায় নিছেন, আমাদেরকে নজরদারিতে রাখেন নাই। নজরদারি বুঝেন? আরে হানা বলেন, নজরদারি বুঝেন? আল্লাহ আমাদেরকে নজরদারিতে রাখেন নাই, কেন? ভালোবাসেন, এই জন্য ঘোষণা দিছেন ইয়াফু আন কাসির, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দিই, এমনি কাসির তো না কলিল, কাসির অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দিই তোমাদের। ভালোবাসেন, অধিকাংশ গুনাহ আল্লাহ এমনি আমাদেরকে মাফ করে দিতেছেন, অধিকাংশ গুনাহ, যেটা বাকি রয়ে গেল ওটাও মাপের ব্যবস্থা করে দিছেন, এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যে আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন, এই জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের জন্য মাপের সিস্টেম রাখছেন, মুসাফা করলেও মাপ করে দেন, দুইজনে মুসাফা করে গুনাহ মাপ, রাস্তা দিয়ে হাঁটতে থাকে
কষ্টদায়ক জিনিসকে সরায় দেয় গুনাহ মাফ। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। কেন না? ভালোবাসার পাত্রকে হিসাব কিতাব নেওয়া হয় না। শুধু এইখানেই শেষ না, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন উম্মত হওয়ার কারণে। আসল কথায় চলে আসি, আল্লাহ শ্রেষ্ঠত্ব তো দিলেন, ভালোবাসা তো দিলেন, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। নাইলে এত ভালোবাসা আল্লাহ কোনো উম্মতের সাথে দেন নাই। নবী আরো 312 জন আছেন, উলুল আজমে মিনার রসুল আরো 4 জন আছেন। নবী 312 জন রসুল, আমাদের নবীজি ব্যতীত আরো 312 জন রসুল আছে। আমাদের নবীজি ও উলুল আজমে মিনার রসুলের ভিতর থেকে আরো 4 জনের উম্মত আছে। কিতাব আরো 3টা বড় বড় আছে, আমাদের তো যেরকম বড় আরো 3টা বড় বড় কিতাব আছে, কিন্তু কারো সাথে আল্লাহর এরকম ব্যবহার না, যেই ব্যবহার আল্লাহ আমাদের সাথে। কিন্তু আসেন আসল প্রশ্নের জায়গায়, আল্লাহ তো আমাকে ভালোবাসে, রসুল তো আমাকে ভালোবাসে, আল্লাহর রসুল আমাদেরকে বড় ভালোবাসেন, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কতটুকু ভালোবাসে। দু একটা উদাহরণ দিলে দেখা যাবে যে রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসেন। 23 বছরের জীবনে কোনোদিন চোখের পানি শুকায় নাই, আরো সে যায়া উম্মতকে ভোলেন নাই। অথচ মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাজাল্লি দিছিলেন, 40 দিন বেহুশের মতো ছিল, 40 দিন, তাও তাজাল্লি পর্দার ওই পার থেকে। আমাদের নবীজি আল্লাহর পাশে বসা ছিলেন আরশে, ক্বাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা। তারপরেও বলেন নাই, ওইখানে যাইও উম্মত বলেন নাই, উম্মতের কথা বলেন নাই। নাইলে আত্মা হিয়াতের ভিতরে আপনি কোত্থেকে পাইলেন? ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এটা তো নবীজির কথা। নবীজি বলছেন আমি আমার উম্মতকে ভুলতে চাই না, যে আরো সে যায়া উম্মতকে ভুলেন নাই, যেখানে ভুলা যাওয়ার কথা ছিল। আল্লাহর সাথে দিদার চলতেছে, দিদার, সব কিছু ভুলা যাওয়ার কথা ছিল, আপনার আমার কথা বলেন নাই। যে দুনিয়াতে কখনো চোখের পানি শুকান নাই, কোনো দিন চোখের পানি শুকান নাই, যার উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য তো, কি আমার কথা বোঝেন? যার উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। অথচ ওই নবীকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ, যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিউর রহমান, আল্লাহর কুরসি, আর কোনো চেয়ার যার উপরে নাই। ওই আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটা মাকামে মাহমুদ। সমগ্র সৃষ্টিরও 50,000 বৎসর আগে আল্লাহ ঘোষণা দিছেন কোরআনের ভিতরে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আজানের পরে দোয়ার ভিতরে আমাদেরকে পড়ার হুকুম দিছেন নবীজির কুরসারের চেয়ারের জন্য তোমরা দোয়া করতে থাকো। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ নিয়া যাবে, যদি বোঝেন তাইলে বলতেছি, নিয়া যাবে চেয়ারের পাশে, আল্লাহ হুকুম দিবেন বন্ধু চেয়ারে বসেন, কিন্তু বসবেন না, সর্বপ্রথম জমিনের উপরে উঠবে আমাদের নবীজি, এর আগে কেউ উঠবে না, না আমরা উঠবো, না নবী না রসুল, কেউ না। আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ, জমিন থেকে প্রথমে উঠবেন, আর চেয়ার পরিদর্শন করার জন্য নিয়ে যাবেন, চেয়ারের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন, বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন, আল্লাহর ডান পাশে। বলবে আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি উম্মতকে, প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি উম্মতকে, মাউইদুকুমুল হাউস, তোমাদের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি, যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানিকে পান করাবে।
কে পান করাবে আমি বসব না, ছুটে যাবেন হাউজে কাউসারের ওইখানে, উম্মত আসবে নিজের হাতে পান করাবে, পান হাতে, আর বলবে ফালা তাসমান বাদাহা আবাদা, যে উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি অথচ মাকামে মাহমুদ পাওয়ার পরেও বসবেন না, শুধু উম্মতের জন্য পানি পান করানোর জন্য বসবেন না। একটু ভাবেন উম্মতের জন্য কতটুকু মায়া, কতটুকু দয়া, যে চেয়ারে বসবেন না, আল্লাহ বলবে ওইখানেই শেষ, বলছেন না আমি ওইখান থেকে মিজানে যাব। কেন? আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, বাস্তবায়ন কোথায় করব? আমি মিজানের কাছে চলে যাব, পাল্লার কাছে চলে যাব। উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে তা আপনার প্রতিশ্রুতিগুলো ওইখানে বাস্তবায়ন করব। আপনি বলছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। তো আমি প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে উম্মতের তো আমি চাইতে থাকব, ওই পর্যন্ত চাইতে থাকব পাল্লা যতক্ষণ পর্যন্ত না ঝোঁকে, সুপারিশ ওই পর্যন্ত করতে থাকব যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝোঁকে, আমি বলতে থাকব আপনার উপরে আমি রাজি হব না, যদি পাল্লা সামনে না ঝুঁকে দেন আমি বলতে থাকব, আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা যদি সামনে না ঝুঁকলো আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর পাল্লা যদি উজনদার না হইল তাইলে আমি লজ্জিত হয়ে যাব, আপনার প্রতিশ্রুতি থাকবে তো থাকবে কোথায়, আমি ওইখানে ছুটে যাব। আল্লাহ বলে ওইখানেই শেষ, বলছে না ওইখানে শেষ না, আমি এই পুলসেরাতের ওইখানে আবার ছুটে যাব। কেন? যে তাকায় তাকায় দেখবো উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না, যদি পার হইতে না পারে আমার উপরে যদি দুনিয়াতে দুরুদ পড়া থাকে আর ওইগুলা যদি গ্রহণযোগ্যতা পায়া থাকে তো আমি দুরুদের গাঁটটি মাথায় দিয়া উম্মতকে পার করাইতে থাকব। আমি কথা শেষ জায়গায় চলে আসছি, কিন্তু আমি যদি এখন জিজ্ঞাসা করি এখানে কয়জন পাওয়া যাবে এই মধুখালীতে, যে জীবনে যতবার চুল কাটছি নবী তো আমার জন্য এতটুকু করবেন, আর একটা তো বলবোই না, হয়তো ওলামা হজম নাও করতে পারে, চলেন দেখি কি হয়। আমাদের নবীজি উম্মতের জন্য যখন দুনিয়ার থেকে বিদায় নেন তখন চোখে পানি নিয়ে গেছেন, পানি নিয়ে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাব কি আন্তরফ ইলা রফিকিল আলা, এখনো চোখে পানি কেন, আন্তা তো আল্লাহ সান্নিধ্যে যাবেন, আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির হুল্লুর চলতেছে, খুশির বন্যা বইতেছে, সব জগতের ভিতরে স্লোগান চলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু একটু পরেই বন্ধুর কাছে চলে আসবে। আপনি জানেন না আমাদের নবীজি আল্লাহ কিরকম বন্ধু, মৃত্যু মুহূর্তে চোখে পানি নিয়ে যাইতেছেন, নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, অথচ এতটুকু কলিজার টুকরা ছিল, হাসান হোসাইন আসছেন, নানা জানকে জিজ্ঞাসা করতেছেন নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম, জবাব কি, আল্লাহ রসুল উত্তম ঠিক না, হ্যাঁ এটাই তো সাদা সিধা জবাব ঠিক না, আল্লাহ রসুলও আমাদের মতোই জবাব দিছিলেন আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা, আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হাসো কেন, কয় জবাব হয় নাই, কয় তাইলে উত্তম কে, কয় আমরা দুই ভাই, কয় কি কইরা, আমাদের আম্মা জানকে চিনেন, তো বলছে বলো, আম্মার পরিচয় দিয়ে বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা জান কিছুই না, আমাদের আব্বা জানকে চিনেন, পরিচয় দাও, দেওয়ার পরে বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না, আমাদের নানা জানকে চিনেন, তো বলছে পরিচয় দাও, নানা জানের পরিচয় দিয়া বলছে জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার তো মানুষের নামও জানে না, এই মজমার কয়জন জানি হুজুর সাহেবের নানা জানের নাম। আল্লাহর রসুল দুজনকে উঠায়া চুমা দিতেছিলেন আর বলতেছিলেন মাইনা গেছি তোমরা দুজনই উত্তম, মানলাম। ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি ছিল না, ফাতেমা আলীর জন্য ছিল না, বলছে জিবরিল চোখে পানি কেন জানো,
বলছে আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতে দেরি, বুকে হাত দিতে দেরি হবে না, কিন্তু আমার এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেইখা কে রাখবে, কে দেইখা রাখবে আমার উম্মতকে? জবাব নিয়ে আসছেন ছুটা যায়া, আল্লাহ জবাব দিছেন লা আতরুকু উম্মতাকা ফরদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেইখা রাখবো, আপনি চলে আসেন। সুবহানাল্লাহ তো বলেন, সুবহানাল্লাহ তো বলতেছেন বটে, কিন্তু পরের প্রশ্নতে দেখা যাবে হাত কয়টা ওঠে। আজ পর্যন্ত এই বিশাল মজমার পুরা মধুখালীতে কয়জন হাত উঠায়া বলতে পারবেন যে আমি আলেম ওলামা তোলাবা ছাড়া আমি যতদিন চুল কাটছি একবার সেলুনে যায় আর যেই আমার চুল কেটা থাকুক তাকে আমি বলছি আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কাটবে। ওই আদর্শ মতে জীবনে কয়বার চুল কাটছেন হাত উঠায় বলেন তো দেখি কয়বার কাটছেন? চুপ হয়ে গেলেন কেন? রাগ হয়েন না, আলেম ওলামা ছাড়া বলতেছি, আলেম ওলামা ছাড়া কয়দিন কাটছেন চুল? যদি জিজ্ঞাসা করতো সেলুনওয়ালা তুমি কেন আজকে বলতেছ ওই আদর্শে চুল কাটার জন্য, বলে আমি একদিন হলেও আমার কাছে রাখতে চাই, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে যার সুপারিশ ছাড়া আমার পার হওয়া যাবে না, ওনার সাথে যখন সাক্ষাৎ হবে তো আমি হাত বাড়াইয়া বলবো একদিন হলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না? মনে হয় বুঝাইতে পারি। আসেন যিনি আমাদেরকে এতটুকু ভালোবাসছেন ওনার জন্য কতটুকু করি, দুইটাই আমার বুঝানোর বিষয়। যে আল্লাহ আমাদেরকে এরকম শ্রেষ্ঠত্ব দিনে নিয়ে আল্লাহর জন্য কতটুকু করি, কতটুকু? এশারের নামাজ হয়ে গেছে, মধুখালীর কয়জন মানুষ নামাজ পড়ছে, কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে বলেন? বলো যুবক কয়জন নামাজ পড়ছে বলো, কে ডাকছিল, কে কে ডাকছিল? আল্লাহ চিনেন? তাও তো চিনি না, রাগ হয়ে যাবেন বললে? ওয়াজ আমি জানি, হাসান জামিলের ওয়াজে ওয়াজ হয়ে গেছে, আমি তো ঢুকতেই চাইতেছিলাম না, আমি জানি না হাসান জামিল সব ওয়াজ করতেছেন, ওনার পরে কোনো বক্তা বসা এটাও ঠিক না, ওয়াজ কমপ্লিট হয়ে গেছে আমি জানি, আমি ওয়াজ করতে শুধু ওয়াদা বদ্ধ এই জন্য দেখা করতে আসছি, নাহলে তো গাড়ি ঘুরাই দিছিলাম আমি। সত্য এটাই, রাগ হয়ে যাবেন? কে ডাকছিল? আল্লাহ চিনেন? এখানে মধুখালীতে কয়জন আছে শিক্ষিত, এই জীবনে একবার 99 নামের অর্থ দেখছে? ধ্যান খেয়ালের সাথে আলেম ওলামা ছাড়া, রাগ হয়েন না আমার কথায়, কয়জন আছি এখানে সবার কাছে অক্ষর জ্ঞান আছে, কয়দিন দেখছেন আল্লাহর 99 নামের অর্থ? একবারও না, ঠিক না? কেউ হাত তুলতে পারবো না, তাহলে আপনি আল্লাহ চিনলেন কোথিকা? এই জন্যই তো ডাকে আসেন না, কুদরতি পাও বিছায়া ডাকে, আমি বললে তো ওলামা আঙ্গুল দিবে, আঙ্গুল উঠাবে, তারপরও বলতেছি তোর পাহাড় আমার চোখে দেখা আছে, দেখা আমার কাছে কিতাবি এলেম নাই, আমি মানি ওলামাদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে চোখে দেখা আছে, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন, দুনিয়া দেখাইছেন, চোখে দেখা এলেম আছে আমার কাছে, তোর পাহাড় আমি দেখছি যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, আল্লাহ তো ডেলি 5 আপনাকে কথা বলার জন্য ডাকে, নাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলতেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ নামাজের জন্য ডাকে নাই, কথা বলার জন্য ডাকছিলেন। এশারের সময় ডাকছে এশার নামাজ পড়তে, কি বলে এই মজমা এশার নামাজ পড়তে ডাকছে? হ্যাঁ, আরে বলেন না এশারের সময় যে আল্লাহ ডাকছে কি এশারের নামাজ পড়তে? না না না, অর্ধ রাত্রের এবাদত দিতে ডাকছে আপনাকে, অর্ধ রাত্রের এবাদত, এশারের নামাজ পড়ার জন্য ডাকে নাই। দ্বিতীয় আরেকটা যদি বুঝেন তাইলে বলি, এশারের সময় এই জন্য ডাকছিলেন
যে জোহরের সময় ফজরের সময় তোর সাথে কথা হয়েছে, একটু পরে জোহরে কথা হয়েছে, একটু পরে আসরে কথা হয়েছে, একটু পরে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কথা হয়েছে, একটু পরে তুই ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, না হইলে চিরদিন নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আর কথা হবে না, বিদায় একটু আস না, ঘুমানোর আগে তোর সাথে আমার সাথে একটু কথা হোক, যদি নিদ্রার ভিতরে চলেও যাস তাহলে সর্বশেষ যেন তোর আর আমার কথোপকথনে জীবনটা শেষ হয়। এই জন্য ডাকছিলেন। 99 নামের অর্থ তো দেখলাম না, আল্লাহ চিনবো কোথেকে? কোনদিন তো রহমানের অর্থ দেখলাম না, রহমান কাকে বলে, রহিম কাকে বলে, মালিক কাকে বলে, কুদ্দুস কাকে বলে, সালাম কাকে বলে, মুমিন কাকে বলে, মুহাইমিন কাকে বলে, আজিজ কাকে বলে, জব্বার কাকে বলে, মুতাকাব্বির কাকে বলে, খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকাম العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله كنو دين تو كنتر ارتو كنو دين دیکھلام نا الله اكبر الله কোথা থেকে চিনবে আর ডাকে সারা তো দিব দিব কি কইরা পাঁচ বেলা তো ডাকে হ্যাঁ এটাও ভালোবাসার কারণে ডাকে নাইলে ডাকতেন না ওলামা দলিল দিতে পারবে না নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই শুধু আমাদেরকে নিছেন ভালোবাসার কারণে আমাদের নবীজির বুকের ব্যথার কারণে ব্যথা যখন 50 আল্লাহ পাঁচে নিয়ে আসছেন তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিল দুই বেলা পড়াইতে পারি নাই আপনি পাঁচ বেলা কি করে পড়াবেন যান কমায় নিয়ে আসেন নয়বার গেছি এখন লজ্জা লাগে যাইতে মন চায় না কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার বলতেছিলেন কমায় নিয়ে আসেন পড়বে না আপনার উম্মত তো দিলের ভিতরে ব্যথা চলতেছিল ব্যথা তো আল্লাহ বলতেছিল কানে কানে মনে হয় বন্ধু উম্মতকে শুধু আপনি একা ভালোবাসেন না আমিও ভালোবাসি আমিও ভালোবাসি প্রমাণ কি সংখ্যা কমায় দিছি সওয়াব কমাবো না এটা প্রথম প্রমাণ পাঁচ পড়বে 50 সওয়াব দিব দ্বিতীয় ভালোবাসার প্রমাণ দিতেছি বন্ধু চলে যান আমি ডাইকা ডাইকা সঙ্গে নিয়া পড়ায়া নিব এই জন্য আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন আজান দিছেন নাইলে দিতেন না আজান আল্লাহর আহ্বান কিন্তু কয়জন পড়ে নবীজি মনে হয় ভাবতেছিলেন যদি উম্মত না পড়ে কি চেহারা দেখাবো আমি আরেকটা ভালোবাসা দেখাইতেছি যদি মধুখালী লোক বোঝে বোঝে চেহারা কি দেখাবো পাঁচ ওয়াক্ত পড়বে না আমি কি চেহারা দেখাবো আল্লাহকে তা আল্লাহ বলে বন্ধু চিন্তা করেন না ভালোবাসি আমিও আপনার উম্মতকে উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না রমজানকে 70 রমজান আসতে দেন 70 গুণ বাড়াইয়া দিব ফরজের ঘাটতি থাকতে দিব না কিন্তু মধুখালীতে কয়জন মানুষ রমজানের রোজা নামাজ পড়ে কয়জন পড়ে কে ডাকে কে ডাকে নামাজের জন্য না 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 আমাদের নামাজ কি এটা আমরা জানি নামাজের জন্য ডাকে নামাজের জন্য ডাকে না এই জন্যই আমার দুইটা কথা ছিল যে আল্লাহ ভালোবাসে রসুলও ভালোবাসে যার কারণে আজকে আমরা এতটুকু উচ্চ মর্যাদায় আমাদের চেয়ে উচ্চ মর্যাদা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই মানুষের ভিতরে কাউকে দেন নাই কিন্তু আফসোস আমরা নবীর লাজ কতটুকু রাখলাম জীবনে একবার তো চুল কাটলাম না রাগ হয়ে যাবেন সেই উম্মত তো ক্লিন শেপে অভ্যস্ত কিন্তু দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি জন্য প্রমাণ দিব দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য হুজুরদেরকে জিজ্ঞাসা করেন মুহাদ্দিসে জামান
জামানার সবচেয়ে বড় সাইফুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছে দাড়ি দেখায়া পার হয়ে গেছি। তো বলল কাহিনীটা খুইলা বললে হয় না, পাল্লা জিজ্ঞাসা করছিল ওই বুইরা সাদা দাড়িওয়ালা কি নিয়ে আসছস, তো ওই সময় হাদিস মনে উঠছিল যে কিচ্ছু নিয়ে আসি না সাদা দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ চেইতা বলছে শুধু সাদা দাড়ি, তো আমিও ডাইটা বলছি আপনি জিব্রিল আলাইহিস সালামকে বলেন নাই, জিব্রিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলে নাই, আমাদের নবীজিতের সাহাবাদেরকে বলেন নাই, সাহাবারা তার ছাত্ররাদেরকে বলেন নাই, তার ছাত্ররা আমাদেরকে বলেন নাই, পুরো সনদ সহ আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান। ইন্নাল্লাহ লা ইয়াসতাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দিল, তার পাকা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এইখানে তো আয়েশা দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন। তো আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা ভাবেন থেকে। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, উম্মত দাড়ি না রেখা শেভ করে। মেরে দোস্ত সত্য এটাই, আমার কথাই সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে যদি না আসে জীবন কাটবে বড় হবে না। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে আসলো তো কালো হইতে পারে বটে বেলাল, কৃত দাস হইতে পারে বটে বেলাল, ইথোপিয়া বাড়ি হইতে পারে বেলাল, তার বাড়ি আমি ছয় বার দেখছি, ছয় বার আমি ইথোপিয়া ছয় বার গেছি, ছয় বার টানা ওই বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, আমার ভিতরে চিৎকার আসে, চোখে পানি আসে, আমি ছয় বার দাঁড়ায় কাচ্ছি এখানে, ভিতরে চিৎকার ছিল বেলাল তুমি কোথায় আমি কোথায়, বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায়, কোথায় জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, মানেন তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল এসে বলছে সামি তো ফাসকাশা কাদাম, তোমার পদধ্বনি শুনে আসছি জান্নাতে, কি এরকম আমল করো তোমার পদধ্বনি জান্নাতে। আমি বলতেছি বেলাল বুঝাইতে চাইতেছিল আকা মাহবুব, আমার আকা আমার মালিক, আমি আপনার গোলাম, সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন বটে, কেউ জানে না আপনি কোথায় আছেন এই মুহূর্তে, না আবু বকর জানে না, ওমর জানে না, ওসমান জানে না, আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘরের থেকে গেছেন সেই ঘরের লোক জানে, কোন সৃষ্টি জানে না আপনি এখন কোথায় ঘুরতেছেন, সবাইকে ফাঁকি দিয়া জান্নাত একা ভ্রমণ করবেন ভাবতেছিলেন, এটা আমি বেলাল হইতে দিব না, আমি তো আপনার আগে আগে থাকব। বেলাল কালো হইতে পারে তাতে কিছু আসে যায় না, আসেন জীবন কাইটা যাবে কিন্তু গড়বে না, যদি গোড়া যাইতে হয় তাহলে লাজ রাখতে হবে, এটা ভাবতে হবে যে আল্লাহ কতটুক দিছে আমি কতটুক দেই, রসুল আমার জন্য কি করছে আমি কতটুকু করি, তাইলে জীবনটা গড়বে, নাইলে গড়বে না, কেটা যাবে, দুনিয়ার পরিচয় ওইখানে চলবে না, যদি চলতো দুনিয়ার কোনো আইডি যদি চলতো, কোনো ভিজিটিং কার্ড যদি চলতো, তাহলে আবু তালেবের চেয়ে বড় ভিজিটিং কার্ড কারো কাছে ছিল না, আপনি চিনেন না আপনার নবীকে, যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে আল্লাহর রসুল গুই সাপকে ইশারা দিছেন আইয়ুহা দাব বইলা, ইশারা দিতে দেরি, মৃত্যু গুই সাপ জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে না, আরবিতে চিৎকার দিছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও দোজাহানের বাদশাহ আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না। আল্লাহর রাসূল বলছে এত সুন্দর আরবিতে কথা বলিস, জিজ্ঞাসা করব কিছু তোকে, বলে করেন, তা লিমান তাবুদ ইবাদত কার করিস, তা ফিস সামাই আরশুহু আকাশে যার আরশ, ওয়ফিল আরদি সুলতানুহু জমিনে যার রাজত্ব, ওয়ফিল বাহরি সাবিলুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়ফিল জান্নাতি রহমাতুহু জান্নাতের ভিতরে যার রহমত, ওয়ফিল নারি ইকাবুহু জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে,
আজকে গুইসব চিনে আমার জাতি চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনতো তাহলে নবীর নাম সঠিক উচ্চারণ করা জানতো যদি চিনতো তাহলে মুখে দাড়ি থাকতো যদি চিনতো তাহলে আযান হইতে দেরি ছুটে আসতে দেরি হতো না যদি চিনতো তাহলে সেলুনে যায় বলতো যুবক সেলুনে যায় বলতো ফালা তো ডিজাইন আমার নবীর ডিজাইনে আমার চুল কাটা দিবে হায় হায় যদি চিনতো তাহলে নারীও বলতো যে আমি তো হীরা হীরা আল্লাহ তৈরি করেন কার্বনের ভিতরে কয়লার ভিতরে কয়লা হয় কালো আল্লাহ হীরাকে ছুপায় রাখেন কালো কয়লা দিয়া নারীও বলতো যে আমি আমাকে ছুপায় রাখবো কালো বোরকা দিয়া আমিও হীরা মনে হয় বুঝাইতে পারি না ঠিক না হীরা কই হয় জানেন খনিতে হয় কিন্তু কয়লার খনিতে হয় কয়লার খনিতে সার্চ দাও যুবক তারপরে দেখবা আমি যেটা বললাম এটা ঠিক কিনা হীরা হয় কার্বনের ভিতরে কয়লা কার্বন হীরাকে আল্লাহ লুকায় রাখে কালো কয়লার ভিতরে আমার জাতি যদি বুঝত আজকে বোঝে না সত্য এটাই সত্য এটাই এই জন্য ভাবি জীবন করবে নাহলে করবে না কাইটা যাবে কোনো পরিচয় চলবে না গুইসাব জিজ্ঞাসা করছে গুইসাবকে জিজ্ঞাসা করছে বল আমি কে কান্তা রাসূল রব্বিল আলামিন সমগ্র জগতের রবের রসুল খাতামান নবিয়্যিন আপনার পরে আর কোন নবী নাই দাবি করতে পারে কিন্তু নবী নাই আপনি নবুয়তের ঘরের তালা এই তালা খুলবে না কেউ ভিতরে যাবে না কেউ ভিতর থেকে বাহির হবে না আপনার তালা মান আমানা বিকা ফাস যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে মান কাদিবা খাবা ওয়া খাসির যে আপনাকে মানবে না ও চির হতবাগা হবে জীবন কাটা যাবে কিন্তু গড়বে না আর যদি জীবন না গড়লো কসম খোদা মধুখালীর মানুষ মধুতে ভরা থাকতে পারে তাতে কিছু আসে যায় না কিন্তু আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে না দুনিয়ার মূল্য দুনিয়াতেই থেকে যাবে এটাই সত্য আল্লাহর কাছে পাওয়া যাবে না আল্লাহর কাছে যদি পাইতে হয় তাহলে ভাবতে হবে রসুল আমার জন্য কি করলো আমি কতটুকু করতেছি আমার কাছে দাবি কতটুকু আল্লাহ রসুল তো বেশি দাবি করেন না আমাদের কাছে এতটুকু পর্যন্ত তো চলে আসছে প্রথম দাবি করছিলেন সাহাবাদের কাছে দাবি ছিল তোমরা হান্ড্রেড হান্ড্রেড করবে কিন্তু আমাদের কাছে দাবি হলো লাউ উমিলা উসলামা উনসিলা বি একশো ভাগের দশ ভাগও যদি করতে পারো তাহলে বেড়া পার সর্বশেষ চলে আসছিলেন সর্বশেষ চলে আসছিলেন মান তামাসসাকা বি সুন্নতি যে একটা সুন্নতকে ধরা জ্বলতে জ্বলতে ঈমান সহ কবরে আসবে ফিতনার জামানায় ফিতনার জামানায় ওইখানে ফিতনার জামানায় আমরা একশো শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানাই একটা সুন্নতের উপরে যে জেনা যাবে উচিত ছিল আসেন কথা শেষ আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করি শিখব আল্লাহ দিলেন কি চান আল্লাহ তো বেশি চায় না এই উম্মত থেকে আমি তো বলি কিচ্ছু দরকার ছিল না এই উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত যথেষ্ট ছিল কেন না নামাজের পিছনে লেখা আছে সলুহা সলুহা সাইরুল আমাল তোমার নামাজ ওকে জীবন করতে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট এই উম্মত যদি শুধু নামাজ পড়ত চলেন শেষ কথা বলেই শেষ করতেছি আমরা ভাবি যত স্লোগান দিব তত বেশি আমাদের বিজয় গণায় আসবে ঠিক না কি বলেন এটাই তো সত্য আমরা যত মাঠে ময়দানে নামবো ততই বিজয় গণায় আসবে ঠিক না হ্যাঁ আরে হানা বলেন না কিছু হ্যাঁ চলেন আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যান ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে যতদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামা সমান না হবে ততদিন পর্যন্ত বিজয়ের পালা শুরু হবে না 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 আমার কাছ থেকে প্রমাণ নিতে পারো আমি প্রমাণ দিব আপনাকে ওদের কিতাবে এখনো লেখা আছে যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত এক না হবে এই জন্যই
এই জন্যই ওদের সূক্ষ্ম চাল ওরা জানে, সূক্ষ্ম চাল ওরা জানে। আজানের ধ্বনি যত গুঞ্জতে থাকবে, যত উপরে উঠতে থাকবে, মুসলমানের দিলে ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা একদিন না একদিন মসজিদে স্রোত আসবে। এই জন্য বলে আজানের ধ্বনি বেশি উঁচু আওয়াজে দেওয়া যাবে না। ওরা জানে, ওদের নলেজ আছে, আমাদের নেই। আসেন আজকে ভাবি, এই ওলামা সম্মিলনের পক্ষ থেকে, এই মজমা থেকে ভাবি যে আল্লাহ কতটুকু দিল আর আমি আমার কাছে কতটুকু চাই আর আমি কতটুকু দিতেছি, আল্লাহর রসুল কতটুকু করলেন কি চায় আর আমি কতটুকু করতেছি। আসেন ভাবি, ওলামাদের কাছ থেকে শিখি, এটা নাহলে জীবন কেটা যাবে। এই কথাগুলো শুধু মিডিয়াওয়ালাদের কাছে ট্যাপ থাকবে না, এটা কেরামান কাতিবিনের কাছেও সুরক্ষিত থাকবে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, দুই ফেরেশতা মেমোরি বদ্ধ করবে, এই চিত্রটা আল্লাহর কাছেও থাকবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন হক্কানি আলেমদের কাছ থেকে এটা শিখি। শিখব তো, ওয়াদা। হ্যাঁ, আর আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। কে কে ওয়াদা করতে পারেন? পাক্কা? আল্লাহ কবুল করুক, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু?